ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিহ এবার আমি রাজশাহী বোর্ড দু হাজার উনিশ সালে হায়ার ম্যাথ পরীক্ষার সৃজনশীল আমাকে সমাধান দিচ্ছি তো ফার্স্ট সাত নম্বর সৃজনশীল ছিল মিতি থেকে তো ত্রিকোণমিতির আপনার সৃজনশীলটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে তার সমাধান তো এই হচ্ছে সমাধান তো এরপর হচ্ছে নেক্সট সাতের খ নম্বর প্রশ্নটা আপনার সমাধান দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে তো এই হচ্ছে সাতের ক সাতের ক তো এরপর একইভাবে সাতের গ নম্বর তো দেখতে পাচ্ছেন তো আস্তে আস্তে স্কিপ করে দেখবেন সাতের গ নম্বর এ হচ্ছে সাতের গড় বাকি অংশ দেখতে পাচ্ছেন আপনারা সাতের গড় বাকি অংশ তো এরপর হচ্ছে দুই দুইয়ের ক নম্বর আপনারা দেখতে পাচ্ছেন সূচক থেকে তারা প্রশ্ন সেটিং করেছিল তো দুইয়ের গ নম্বরের পর দেখতে পাচ্ছেন তো এটা ওয়ান প্রমাণ করতে বলছিল দুইয়ের ক তো একইভাবে এবার দুইয়ের গ নম্বর আপনারা দেখতে পাচ্ছেন তো তারা প্রমাণ করতে বলছিলো এক্সের মানটা হচ্ছে এটা তো আপনারা দেখতে পারেন স্কিপ করে ভিডিওটা দেখবেন তো এরপর হচ্ছে পাশের ক নম্বর প্রশ্ন তারা সমীকরণের সমীকরণ নির্ণয় করতে বলছিল তো আপনারা দেখতে পাচ্ছেন সাতের এবার খ দেখতে পাচ্ছেন তারপরে এটা ট্রাফিজম পদ্ধতিতে প্রমাণটা ছিল আপনারা সেটাও দেখতে পাচ্ছেন কিভাবে প্রমাণ করতে হবে এর হচ্ছে বাকি অংশের প্রমাণ যে দেখতে পাচ্ছেন অংশটা ছিল যে তো এরপর হচ্ছে পাঁচের গ নম্বরের যে বাকি অংশটা ছিল তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন সাতের আর বাকি অংশ এবার আপনারা আট নম্বরটা দেখতে পাচ্ছেন সম্ভাবনা যে সৃজনশীলটা ছিল তো মানে আম মোট আমের হওয়ার সম্ভাবনাটা তো এটা আর্টের খর প্রশ্নটা সমগ্র সম্ভব ফলাফল দেখতে পাচ্ছেন তো একইভাবে এটা প্রতিস্থাপন না করে সম্ভাবনা তো একইভাবে আপনার এক নম্বর সৃজনশীল এবার দেখতে পাচ্ছেন তো অসীমতক সমষ্টি বের করার একের খ নম্বরটা দেখতে পাচ্ছেন একের দেখতে পাচ্ছেন আপনারা এটা উদাহরণ থেকে প্রশ্নটা ছিল তারপরে হচ্ছে সমষ্টি যে ছিল তার আপনারা দেখতে পাচ্ছেন এরপর ক নম্বরটা দেখতে এবার তিনের ক নম্বরটা ছিল নিন্দা করার জন্য এবার তিনের খ নম্বর সমাধান এরপর তিনের যে খর যে বাকি অংশটা তো এইটা সেই সমাধান তারপর গ নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গ তো আমি এখানকার সৃজনশীল অংশের সমাধানগুলো হচ্ছে দিলাম তো সলভ করে আপনারা হচ্ছে এমসি কুয়েল আমার পাবেন এমসি কুয়ের যে সমাধান ব্যাখ্যা পাবেন তো আমার ইউটিউব চ্যানেলে তো সেখান থেকে প্লে লিস্ট থেকে আপনারা দেখে নিতে পারেন তো আমার যে জন একাডেমি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলান তো যদি কারো উপকার হয়ে থাকে তো আমাকে প্লিজ কমেন্টস করবে সাবস্ক্রাইব করবে এবং আর আটটা বোর্ডের প্রশ্ন সমাধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে থাকা ক্লিক করে দিন যে কোনো সমস্যা হলে আপনারা আমাকে ইমোতে জানাতে পারেন ইমো নাম্বার দেওয়া থাকবে আমার ফেসবুক পেজে তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো ঠিক আছে ভিহার্স আপনাদেরকে এ পর্যন্ত শেষ করছি রাজশাহী বোর্ড একইভাবে আপনারা আটটা বোর্ডের সমাধান আমার পেজের লিস্ট থেকে দেখে নিতে পারেন